আল কোরআনের আলো আল হাদিসের আলো বান্দার আলো তাও গাই ঘরে ঘরে যান। আমি আবারও দেখলাম পরীক্ষা করে যে আপনাদের মাহফিলে মন না বাড়ির দিকে মন, যদি মাহফিলে মন থাকতো তাহলে তো আমি যা বলেছি তার উত্তরটা সঠিক আসতো, ঠিক কিনা? আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, ঠিক আছে, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু গান বাজনার আলো তাও গাই ঘরে ঘরে। আসলে সত্য যেটা সেটা মুখ থেকে বের হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এখন তো মুসলমানদের ঘরে কোরআন জ্বলে না। আগে আমরা ছোটবেলায় দেখেছি বাড়িতে যে বৃদ্ধ দাদা দাদি নানা নানি থাকতো, বয়োজ্যেষ্ঠ মানুষ থাকতো, কি সুন্দর সুললিত কণ্ঠে ঘরের মধ্যে থেকে আওয়াজ আসতো ফজরে নামাজের পরে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, কি আসতো কিনা বলে, কি সুমধুর তেলাওয়াত।